যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হচ্ছেন এমন তথ্য জানিয়ে তার অনুসারীদের প্রতিবাদের ডাক দিয়ে ব্যাপক আলোচিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সপ্তাহখানেক পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন তিনি। জনসম্মুখে এসেই নিজেকে দেশের ইতিহাসে সবচেয়ে নিষ্পাপ মানুষ হিসেবে দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত সমাবেশে হাজারো সমর্থকদের সামনে বক্তব্য রাখেন তিনি। সমাবেশে সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেওয়ার অভিযোগের বিষয়ে নিউ ইয়র্ক সিটির তদন্তকে বেশ বাজে ভাষায় গালাগাল করেন তিনি। তার বিরুদ্ধে গঠিত বিভিন্ন তদন্ত সংস্থা কমিটির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। বলেন, নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তার বিরুদ্ধে যে বিষয় নিয়ে তদন্ত করছে তা কোনো অপরাধের মধ্যে পড়ে না। ক্ষমতা হারানোর পর থেকে নিজের ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনের সবকিছু ওলটপালট করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। যদিও শনিবারের সমাবেশে নিজের গ্রেপ্তার হওয়ার আশঙ্কার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে যৌন কেলেঙ্কারির ঘটনায় ট্রাম্পকে অভিযুক্ত করা হবে কিনা সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই আদালতের সিদ্ধান্ত পাওয়া যেতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে এরই মধ্যে 2024 সালের নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ ও আইনি লড়াই শেষে আগামী নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।